মৌসুমের প্রথম দফা বন্যায় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা পাকা রাস্তার পাশাপাশি অনেক এলাকার কালভার্টও ভেঙে গেছে, কোনো কোনো এলাকা হয়ে পড়ছে বিচ্ছিন্ন। সব মিলিয়ে চরম ভোগান্তিতে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। বৃষ্টি ও উজানের ঢলে জুনের শেষ সপ্তাহে পানি বাড়তে শুরু করে দেশের বেশিরভাগ নদ-নদীতে। প্লাবিত হয় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 15 জেলা, তলিয়ে যায় সুনামগঞ্জ পৌর এলাকার পাশাপাশি তাহিরপুর জামালগঞ্জ সহ 6 উপজেলার বেশিরভাগ নিচু এলাকা। সপ্তাহব্যাপী স্থায়ী প্রথম দফার এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 100 কিলোমিটার সড়ক। লালমনিরহাটেও বিভিন্ন গ্রামের রাস্তায় বেহাল দশা। পাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভেঙে গেছে বেশ কটি কালভার্ট। গাইবান্ধার 4 উপজেলার কাঁচা পাকা অন্তত 1000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। চওড়াপাড়া, কালমাটি, চওড়াপাড়ার এই রাস্তাটা কোনো মেরামত নাই 7-8 বছর ধরিয়ে। এই দেন বন্যাতে মানুষ চলতে পারে না এই রাস্তায়। রাস্তাটা একবারে অচল হয়ে গেছে, ওই যে ভ্যান নিয়ে যাইতেছে ওই যে ডুবি যাইতেছে, আমরা পাড়ায় নেংটি খেতেছে, রাত্রের বেলা যখন বাড়ি যাই ভিজিয়ে যাই। কুড়িগ্রামে ভাঙা সড়কের উপর বন্যার পানি বয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এর মধ্যে যাত্রাপুর সড়কের একটি বাইপাস সড়ক ভেঙে যাওয়ায় নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। জামালপুরের 7 উপজেলায় ক্ষতি হয়েছে অন্তত 126 কিলোমিটার কাঁচা ও 24 কিলোমিটার পাকা সড়ক এবং 4টি সেতু। ক্ষতি হয়, তলে যায়, ভাঙি যায়, আস্তা ঠিক করে না। বন্যায় মালামাল বা বাজার সদাই নিয়ে যেতে পারি না, চার পাঁচ জায়গায় ভাঙানো। এই রাস্তাগুলো ভালো করার দরকার না? আমাদের বাড়ির আশেপাশে যে এতগুলো মেম্বার চেয়ারম্যান আছে, কারো জগৎ কি রাস্তাগুলো পড়ে না? বন্যায় শেরপুর সদর উপজেলার 4টি গ্রাম সহ আশপাশের এলাকায় 30,000 মানুষের চলাচলে 2টি সড়ক ক্ষতিগ্রস্ত। প্রথম দফার বন্যায় টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত হয় 52 কিলোমিটার কাঁচা ও আধা পাকা রাস্তা এবং 7 কিলোমিটার পাকা সড়ক। এখন যে অবস্থা, আমাদের চলাফেরা খুবই কষ্ট। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে বর্তমানে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় এরকম রাস্তা কোথাও পাওয়া যায় না। আমাদের কাছে যে তথ্যপত্র দিয়েছে সেগুলো আমরা সংরক্ষিত করতেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এটা সম্মিলিতভাবে আমাদের অধিদপ্তরকে অবহিত করব এবং এই ক্ষয়ক্ষতির ব্যাপারে অধিদপ্তর আমাদের কাছে যেভাবে তথ্য নিচ্ছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা এলাকার যেন প্রতিটি আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, সিলেট সহ 10 জেলার বিস্তীর্ণ অঞ্চল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।